উপদেষ্টা হিসেবে দুই টার্ম কাজ করেছেন আমাদের সাথে, কাঞ্চনের সাথে বোঝাপড়া আমাদের চলে একসাথে কাজ করবো, মিলেমিশে তার সাথে সব জিনিসগুলো নিয়ে একসাথে কাজ করবো। গতকালকে আমি আপনার ইন্টারভিউ নিয়েছিলাম যে আপনি বলেছি, আমি বলেছিলাম যে ভাই আপনি দেখতে অনেক টেনশনে রয়েছেন, আপনি বলেছেন যে পরীক্ষা, আপনি তো এখন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, এখন সেই জায়গাতে আপনার কেমন লাগছে? আবার টানা তিনবার হ্যাট্রিক জয় বলা যায়, হ্যাট্রিক জয়, সেটিকে আপনি কীভাবে দেখছেন? তার মানে যারা সমালোচনা বা আমার বিরুদ্ধে যারা কথা বলেছে বাইরের যারা, তারা আসলে যেগুলো বলে সেগুলো মিথ্যা ছিল, সেগুলো শিল্পীরা ভ্যালটের মাধ্যমে গ্রহণ করে দিয়েছে। কারণ এবার নির্বাচন মানে ইতিহাসের সর্বোচ্চ মানে আলোচনাময় ইলেকশন যদি ভুল না করে, তো আমাকে মানুষ বিভিন্নভাবে ষড়যন্ত্র করে বিভিন্ন জায়গায় উপস্থাপন করার চেষ্টা করতে চেয়েছে, আমাকে বাংলাদেশের মানুষের চোখে সবচেয়ে খারাপ একজন মানুষ হিসেবে আমাকে উপস্থাপন করার চেষ্টা করেছে, আমাকে মিথ্যে তথ্য দিয়ে বিভ্রান্ত করেছে, আমার সম্পর্কে আমার সম্পর্কে বিভিন্ন কথা বলে আমাকে অপপ্রচার করেছে, গুজব ছড়িয়েছে। সব কিছুর জবাব দিয়ে মনে আমি বুঝিয়ে দিয়েছি যে আমার শিল্পীরা আমাকে ভালোবাসে, আমার এটাই পরিবার, আমার শিল্পীরা মনে করেছে যে না জায়েদ খান, তারা জায়েদ খানের দোস্তরি দেখেনি, ভালোবাসার অন্তরটা দেখেছে, তারা আমাকে বুঝে দিয়েছে। সেখান থেকে হ্যাট্রিক জয় তো যে কোনো একটা শিল্পীর নেতৃত্বে যে জায়গায় বলে হ্যাট্রিক জয় কিন্তু চারটি খেয়ে নেবে, তিনবার একই চেয়ারে আপনাকে ভোট দিয়ে রাখবে, ইটস ভেরি টাফ। তার মানে তারা আমাকে ভালোবেসেছে, আমি তাদেরকে ভালোবাসতে পেরেছি, আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাবো। গতকালকে একটা বিষয় বলেছেন যে নানা বিষয় নিয়ে আপনি বিভিন্ন কথাবার্তা নিয়ে সংবাদ সম্মেলন করবেন, সেটা করবো, অবশ্যই করবো, সেটা আমার শপথগুলো সব কিছু শেষ হয়ে যায় তারপরে, কারণ এখন সব কিছুর প্রক্রিয়ার মধ্যে আছে, এখানে কবে আপিল নিষ্পত্তি হলো, এরপর চূড়ান্ত প্রার্থী তালিকা হবে, চূড়ান্ত তালিকা প্রকাশ করবে, তারপরে আমাদের ওতের ব্যাপার আছে, সব কিছু মিলে এখন কিছু করতে গেলে মনে করবো নির্বাচনে প্রচার করবো, মানে একটা প্রভাব বিস্তার করা মানুষ একটা পক্ষে বলতে পারে, কারণ মানুষ তো রেডি হয়ে থাকে কথা মুখ থেকে পরে ধরে নেওয়ার জন্য কোনো রেডি। সেখান থেকে আমার আগে সেই ফর্মালিটি কাজগুলো শেষ হলে সমস্ত বিষয়গুলো নিয়ে একটু আপনাদের সাথে একদিন বসে কথা বলতে চাই। সোশ্যাল মিডিয়াতে আপনাকে নিয়ে গতকালকে আলোচনা সেই সমালোচনায় বেশি ছিল, এবং কি ভোটের শেষে আপনাকে 93 ভোটে হারিয়ে 250 ভোটে আসবে আপনার প্রতিদ্বন্দ্বী নিপুণকে জিতিয়ে দিয়েছে এমন ফলাফল সারাদিন ঘুরেছে, এখন তো ফেসবুকের অনেক গ্রুপ আছে, আমাকে তো প্রায় অনেকে বলে আমাদের গ্রুপ কিনবেন, আমাদের লাইক কিনবেন, এগুলো আসলে আমি বুঝি না, এগুলো দিয়ে তো আর নিজের জনপ্রিয়তা বিচার হয় না, কারণ এগুলো আমাদের রাজ্জাক ভাইয়ের সময় ছিল না, এমনি আমাদের লাস্ট মান্না ভাই সালমান সাদের সময় ছিল, যোগাযোগ মাধ্যমে থাকতে দরকার হয় নিজেকে আপডেট রাখার জন্য। এখন আমার এই নির্বাচন কেন্দ্রের নির্বাচনের কেন্দ্র করে মনে হয়েছে কিছু গ্রুপ তৈরি করে রেখেছে তারা সোশ্যাল মিডিয়াতে, যারাই আমি পরিত প্যানেল বলবো বা যাকেই বলবো আমি তো চিনি না, তারা বিভিন্নভাবে ছবি ছাড়লেই, আর এখানে এগুলো যদি শুরুর থেকে আগে হতো তাহলে বুঝতাম যে এটা আমার শুরুর থেকে আমার এমন হচ্ছে, এটা তো নির্বাচনকে কেন্দ্র করে গত 1 সপ্তাহ 15 দিন থেকে এগুলো শুরু হয়েছে, বিভিন্নভাবে খারাপ কথা বলে খারাপভাবে এই সামাজিক যোগাযোগ মধ্যে, আমি আসলে ইচ্ছে করে আইনগত ব্যবস্থা নিতে পারি, বাট আমি ক্ষমার পক্ষে, ক্ষমা মহত্বের লক্ষ্যে, আমি সেই জায়গার থেকে কিন্তু তাদের ভিতরে আইনগত ব্যবস্থা নেই, বাট এরকম চলতে থাকলে অবশ্যই তাদের বিরুদ্ধে আমি আইনগত ব্যবস্থা নেব, এটা আমার একদম স্পর্শীয়। বাট এই গ্রুপগুলো কিনে বিভিন্ন গ্রুপ একই আইডি 4-5টা নাম দিয়ে, আপনি দেখবেন নামেরই ঠিক নেই, ছবির ঠিক নেই, এগুলো দিয়ে বিভিন্ন আইডির থেকে প্রচণ্ড পরিমাণে সামাজিকভাবে মানুষকে বুস্টার আপ করে, বুস্টারাইজ করে, বুস্টার আপ করে, ডাউন করে, বুস্টার ডাউন করে, মানে আপ থেকে ডাউন যে সবটাই করতে পারে, এগুলো করে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ইউটিউবকে যদি বিচার করে, কেউ মানুষকে বিচার করে, কোনো কাজকে বিচার করে, সম্পূর্ণ বোকামি এবং মানুষকে বিচার করতে হবে তার কর্ম দিয়ে সামনে থেকে। ফেসবুকে অনেক কিছুই বোঝায়, আমি বললাম যে সন্ধ্যার থেকেই ওই প্যানেলে প্রেসিডেন্ট সেক্রেটারি ঘোষণা করে দিয়েছে, সমস্ত ফেসবুক থেকে ভরে গেছে, এর আগের বার মৌসুমী ব্যাপারকে তো সেম হয়েছে, বাট এটা কিন্তু আসলে না, শিল্পীরা বুঝিয়েছে যে না জায়েদ আমি যদি এত খারাপই হতাম তাহলে এই 175 বা 173 ভোট, এর আগের বার পেয়েছি 100-189 ভোট, এই শিল্পীগুলো আমাকে ভালোবাসলো না, কেন ভালোবেসে এভাবে আমি নির্বাচিত করছি আমাকে, সেটাই আমার উত্তর কিন্তু নির্বাচন না করবো। একটা মানুষ তার সংগঠনে বারবার নির্বাচিত হওয়া মানে সে পপুলার, তাকে ভালোবাসে সে, আমার খারাপ কি ভালো দিকগুলো এরাই বেশি বলতে পারবে, দর্শক বলতে পারবে পর্দারটা, আমি কেমন অভিনয় করি, আমার কেমন দেখতে সেটা দর্শক বলতে পারবে, আমি সাংগঠনিক দিক থেকে কেমন এটা কিন্তু দর্শক বিচার করতে পারবে না, তারা আমার সংস্পর্শে আসতে পারবে পারে না, একটা চ্যানেলের সিও কেমন যে আপনি রিপোর্টার তিনিই বলতে পারবেন, তার কাছে তিনি যান আমি জানি না, সেরকম আমার শিল্পীরা বুঝবে যে আমি কেমন বা সংগঠনের দিক থেকে বা এদের কাছে আমি কেমন, তারাই আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে পরপর তিনবার, এটাই মানুষের বুঝে নেওয়া উচিত যে যত খারাপ দেখেন বা যত খারাপ আমাকে বানান। আমরা সামাজিক মাধ্যমে একটা প্রশ্ন ঘুরতে দেখছি, সেটা হলো যে অনেকে বলছেন যে নায়েক জাহেদ খান শিল্পী সমিতির নির্বাচনে এসে যতটা না আলোচিত হয়েছেন কিন্তু সেটি তিনি অভিনয়ের ক্ষেত্রে ততটা আলোচিত হন, এই জিনিসটা আপনি কীভাবে নিচ্ছেন? এগুলো এখন হয়ে গেছে যে সিনেমা সব কম, একটা সংগঠন নিয়ে থাকতে হবে, এই জন্য থাকে আমার জন্য আলোচনার বিষয় না, আজ থেকে 5 বছর আজ থেকে যদি আমি ভুল না করি
দশ বছর বা পাঁচ বছর আগেও শিল্পী সমিতি নিয়ে কোনো মাতামাতি ছিল না। কেন ছিল না? তখন মানুষ সিনেমা নিয়ে বেশি ব্যস্ত থাকে, এই সংগঠন করার সময় ছিল, একসময় এখানে কেন্দ্রে খুঁজে পাওয়া যেত। এখন কিন্তু সিনেমা নাই বলে সমিতি নিয়ে মাতামাতি আমাদের বেশি। আমাদের যদি সময় সিনেমা থাকতো আমাদের এগুলো নিয়ে কাজ করার সময় থাকতো না। এখন এইগুলো আছে বিধে এত কথা হচ্ছে, আলোচনা হচ্ছে, আলোচনা তো আমি করছি না, আপনাই আমাকে আলোচনা আনছেন, সমালোচনা করছেন, আমাকে এক ধরনের মিথ্যে তথ্য দিচ্ছেন, এগুলোই আমাকে আলোচনায় নিয়ে যাচ্ছে। নেগেটিভিটি আলোচনাও তো সমালোচনা তো আলোচনা থাকে, মানে আমি আলোচনায় রাখছি না, এটা তো আপনারাই করছেন। আমি তো নিজেকে রাখার জন্য কোনো খারাপ কাজ করছি না, আমি শিল্পীদের সেবা করতে চাই, সংগঠনকে ভালোবাসি, তার জন্য নির্বাচন করি। আপনারাই কন্ট্রোভার্সি তৈরি করে আমাকে বড় জায়গা তৈরি করে দিচ্ছে। আমি মনে করি এটা আসলে আমি সিনেমা তো করছি রানি, সিনেমার তো আলোচনা আছে, সিনেমা না থাকলে শিল্পীরা ভোট দেয় কীভাবে? বিষয়টা হচ্ছে দুটো পরিপূরক, যে মানুষগুলো ফেসবুক নিয়ে সারাদিন পড়ে থাকে, ফেসবুককেই তাদের জীবন। কিছু মানুষ দেখবেন যে ফেসবুক থেকে খাবার খায়, ফেসবুক থেকে ঘুমে থাকে, ঘুম থেকে উঠে চক্ষু লাগে ফেসবুকে যায়, সামাজিক যোগাযোগ দৌড়ে থাকে। এটা আমি মনে অনেক অনেক সাইকেল, একটা ফেসবুকে এত মানুষ এতক্ষণ থাকতে পারে না। আর কিছু মানুষের অভ্যাসই হয়ে গেছে কিছু মিডিয়া ট্রায়াল দিতে, আপনি কেমন পড়ে, আগে আপনাকে মিডিয়া ট্রায়ালে তো আপনাকে একদম ধ্বংস করে দিলে। তো এই জিনিসগুলোতে মিডিয়াতে অনেক বেশি আলোচনা করবে, সমালোচনা থাকবে, তারপর একটা মানুষকে তার সফলতার সিঁড়ির দিকে এগিয়ে যেতে হবে। শুধু সৎ কর্ম থাকে, সৎ পরিশ্রম করেন, আপনি কোনো লক্ষ্যই আপনাকে আপনার লক্ষ্য ভোগ করতে পারেন। অবশ্যই ক্ষতি হতে পারে, আমি তো মনেই করি যে ছোট্ট বিষয় নিয়ে অনেক বড় কিছু হয়ে যায়, মিডিয়া ট্রায়াল হয়ে যায়। সেখান থেকে অবশ্যই সরকারের যারা সংশ্লিষ্ট সংস্থা আছেন, বাহিনী আছেন, তারা অবশ্যই এটাকে খেয়াল রাখবেন, গুজবকে প্রতিরোধ করবেন, প্রতিহত করবেন, এই প্রত্যাশা আমার। এবং এটা না হলে রাষ্ট্রের ক্ষতি হবে, ব্যক্তির ক্ষতি হবে, একটা প্রতিষ্ঠানের ক্ষতি হবে। আর আমাকে ছোটো করা মানে তো হচ্ছে পুরো একটা শিল্পীদেরকে ছোটো করা, কারণ আমি পার্শ্ব শিল্পীর প্রতিনিধিত্ব করি, আমি তাদের ভোটে নির্বাচিত জেনারেল সেক্রেটারি। আমার উপর কিছু ব্লেম দেওয়া আমার মনে হয় শিল্পীদের উপর দেওয়া হয়, এটা একটা প্রতিষ্ঠান সম্পর্কে শিল্পী সম্পর্কে মানুষের ধারণাটা খারাপ। এই জন্য এগুলো বিষয়ে অবশ্যই রাষ্ট্রে এবং এই গুরুত্বপূর্ণ সংশ্লিষ্ট সংস্থাগুলো আছে তাদেরকে একটা দায়িত্ব নিতে হবে, তাদেরকে একবার খেয়াল করতে হবে। আপনার জানেন এটা একটা গঠনতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে হয়েছে, সাংগঠনিক প্রক্রিয়ার মধ্যে হয়েছে, আসলে আমাদের 17 সালে এরপরে যাচাই বাছাই বিভিন্ন কারণে হয়নি করা, বা আমরা তাদের ওরকম চিঠিও পাইনি। তো এখন যেহেতু বিষয়টা এখন মহামান্য হাইকোর্টের কাছে বিচারাধীন চলে গেছে, কোর্টের বিষয় নিয়ে তো আমরা এখন কোনো অর্ডার পাইনি, অথবা আবার শুনানি হবে, নতুন কোনো আমরা কমিটি আসবো, আশা করে কাগজ আসবে, সেটা দেখার পরে আসলে আমরা কোর্টের সিদ্ধান্তের পরে আসলে আমরা হাত দিব বা সিদ্ধান্ত নেব কোনটা কীভাবে করা ঠিক হবে কি ঠিক হবে। আপনি তো এই যে নির্বাচন, আপনার যে প্রতিদ্বন্দ্বী ছিলেন সাধারণ সম্পাদক প্রার্থী চিত্রনায়িকা নিপুণ, এই যে সামনের দিনের যে পথ চলা, এই পথ চলা তার কি নির্বাচনে যে প্রতিদ্বন্দ্বিতার মতো হবে, নাকি সৌহার্দ্যপূর্ণ সামনের দিকে এগিয়ে চলা এরকম হবে? আমার দিক থেকে মোস্ট ওয়েলকাম, ওনাকে আমি ফোন করব, উনি যে কোনো সময় যে কোনো কাজের জন্য আমি তাকে সাহায্য চাইতেই পারি, সাহায্য চাইব, কারণ সেটা শিল্পী। এই শিল্পী সমিতি আমার একার না বা কমিটির না, সমস্ত শিল্পীদের, তাকে যে কোনো প্রয়োজনে আমি পাশে চাইব, তার হেল্প চাইব। যদি সে যেহেতু সে শিল্পীদের হেল্প করার মন মানসিকতা নিয়ে এগিয়ে এসেছে, আমরা তাকে কাছে রাখবো, তার যে কোনো সহযোগিতা আমরা চাইবো, এবং তিনি যদি সহযোগিতা নিজের থেকেও সহযোগিতা করতে আগ্রহী হন, তাকে পাশে নিয়ে একসঙ্গে আমরা শিল্পী সমিতি করছি, এটা নিয়ে কোনো অসুবিধা। আমার দিক থেকে কোনো ধরনের কোনো বাইন্ডিংস নাই, বিকজ যেহেতু আমি দুইবার ছিলাম, আমি তো শিল্পীদেরকে সাথে নিয়ে এগিয়েছি, শিল্পীদের সাথে নিয়ে আমি এগিয়ে আগাতে চাই, সেক্ষেত্রে তার সহযোগিতা আমি অবশ্যই চাইবো, তাকে সাথে নিয়ে পৌঁছাই। আরেকটা বিষয় হলো যে তার যে ইয়েটা রয়েছে, তার যে 22টি ইস্তেহার, তারা যে ইস্তেহারগুলো দিয়েছে আপনাদের যে ইস্তেহার রয়েছে, এই সেগুলো আসলে সব দুই বছর কিন্তু সব সম্পূর্ণ করা সম্ভব না সেটা আমরাও জানি, কিন্তু এই দুটার কম্বিনেশনে আপনারা যে গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো আছে সেগুলোকে কত এগিয়ে নিতে কতটা সহায়ক হবেন বলে মনে করছেন? এটা আসলে ডিপেন্ড করে কার্যকরী করে শপথ নেওয়ার পরে মিটিংয়ের পর। ধরেন ভালো ভালো লোকগুলো এই কমিটিতে এসছে, কাঞ্চন ভাই আছেন, বিজ্জন ভাই আছেন, রুবেল ভাই, সুচরিতা আপা, অঞ্জনা আপা, রজিনা আপা, করুণাদি, আমাদের মৌসুমি আপা, আলিদাস ভাই, ওদিক থেকে ফেরদৌস ভাই আসছেন, অমিত হাসান ভাই আসছেন, সব মানুষগুলোকে নিয়ে, এই মানুষগুলো তো চলচ্চিত্রে আসলে মাথা আমি মনে করি, এই মানুষগুলোকে নিয়ে একটা মিটিং করলেই, প্রথমে একটা মিটিং করলে আমি সিদ্ধান্ত নিতে পারবো আসলে
কার কি মত এবং আমাদের দিন শেষে তো সবার মত একটা শিল্পীদের মতো শিল্পী শিল্পীদের মতো তো আমরা মনে করি কয়েকজন মানুষ মিলে যদি মিটিংয়ে বসি কয়েকটা উইল টেক কেয়ার অফ ইট ইনশাল্লাহ কোনো অসুবিধা নেই। আমি মনে করি সবাই আমাকে ভোট দিয়েছে, যারা কাকে ভোট দেয়নি সেটা আমি এখন সেই বিষয়ে যাবো না। একজন মানুষ যখন নির্বাচিত হয় তার মধ্যে ধরে নিতে হবে সবাই আমাকে ভোট দিয়েছে। আমি ভালোবাসি শিল্পীদেরকে, তাদের প্রতি কৃতজ্ঞতা ভালোবাসা অনেক বেশি, তাদের কাছে ঋণী হয়ে গেলাম, তারা আমাকে ভালোবেসেছে, এটাই হচ্ছে বড় কথা। আর যারা বিজয়ী হতে পারেননি তাদের প্রতি আমাদের শুভকামনা ভালোবাসা থাকবে। আর দর্শকদের উদ্দেশ্যে বলব যে সামাজিক যোগাযোগ মাধ্যম বা ইউটিউবে কোনো কিছু দেখে মিডিয়া ট্রায়ালকে বিশ্বাস নির্ভর করে কোনো মানুষের আমার কোনো মানুষকে বিশ্বাস বা জাজ করতে যাবে না, তার কাছে আসতে হবে কোনো মানুষকে। আপনারা আমাকে আমাদেরকে অভিনয়টা পর্দায় জাজ করেন, বাট ব্যক্তি মানুষকে জাজ করতে হলে কাছে আসতে হবে। সামাজিক যোগাযোগের মাধ্যমে সব কিছুকে বিশ্বাস রাখা যাবে। আর এই করোনাকালীন সময় সবাই সাবধানে থাকবেন, নিরাপদে থাকবেন, অবশ্যই মাস্ক পরিধান করবেন বা আমাদের সাথে দোয়া করবেন। তৃতীয়বারের এই ভয় কি, এটা কি প্রমাণ করে অভিনেতার চেয়ে আপনি সাংগঠনিকভাবে দক্ষ? এটা অন্য প্রশ্ন। সিনেমা আর সাংগঠনিক দুটো দুই জিনিস। সাংগঠন আপনি সংগঠনে নিয়ে চলবে সাংগঠনিকভাবে, কাজ করেছি বলে ভোট দিয়েছি। আর পর্দা অভিনয় আলাদা জিনিস, সংগঠন আর পর্দা দুটোর সাথে কোনো মিল নেই। এটা কি আপনি মনে করেন কিনা যে অভিনেতার চেয়ে আপনি সাংগঠনিকভাবে অনেক মানে নেতা হিসাবে আপনি দক্ষ? আমি আগে অভিনেতা, তারপরে নেতা, আমি সেটা মনে করি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।